মঞ্চের ওপর লঙ্কাকাণ্ড, স্টেজের ওপর রামকে কিল ঘুষি রাবণের। পরিস্থিতি বেগতিক দেখে মঞ্চের পেছনে লুকলেন লক্ষণ। দেখুন সেই ভিডিও। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। অনুষ্ঠানের মঞ্চে তখন লঙ্কাকাণ্ড। সমুখ সমরে রাবণকে আহ্বান জানিয়েছেন রাম। জমে উঠেছে পালা, দর্শকের করতালিতে ফেটে পড়ছে চারপাশ। হঠাৎই ছন্দপতন। হঠাৎ স্টেজে ফেলে রামের ওপর চড়াও হলেন খোদ রাবণ। চলল কিল ঘুষি। পরিস্থিতি বেগতিক দেখে লুকোনোর পথ খুঁজতে লাগলেন ভাই লক্ষণ। শুনে অবাক হচ্ছেন, যদিও অবাক হবার মতোই ঘটনা। রামায়ণে মা সীতাকে হরণের অপরাধে শ্রীরামের হাতে মরতে হয়েছিল রাক্ষস রাবণকে। প্রতিবছর দশেরাতে রাম রাবণের পালা অনুষ্ঠিত হয় অনেক জায়গাতেই। সেরকমই অভিনয় চলাকালীন অভিনয়ের খণ্ডযুদ্ধ রূপ নিল বাস্তবে। মঞ্চের ওপর আচমকায় বিবাদে জড়িয়ে পড়েন রাম ও রাবণের চরিত্রে অভিনয়কারী দুই ব্যক্তি। পরিস্থিতি বেগতিক দেখে রামকে উদ্ধারের জন্য ছুটে এলেন আয়োজকেরা। মঞ্চে উঠে রাম রাবণকে ছাড়াতে রীতিমতো কালঘাম ছুটে গেল আয়োজকদের। এমনই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহা জেলাতে। দশেরা উপলক্ষে এলাকায় আয়োজন করা হয়েছিল রামলীলার অনুষ্ঠান। প্রথম থেকে সব ঠিকঠাকই ছিল। অভিনয় তখন প্রায় শেষ পর্যায়ে। মঞ্চে তখন শুরু হচ্ছে রাম রাবণের যুদ্ধ। রাবণকে লক্ষ্য করে ধনুকে তীর জুড়েছেন রাম। পাল্টা হামলা চালাচ্ছে রাবণ। যুদ্ধের অভিনয় চলাকালীন মঞ্চের এপাশ থেকে ওপাশে যাওয়ার পথে রাবণের সাথে হঠাৎই ধাক্কা লাগে রামের। এতেই শুরু হয় বিপত্তি। রামের তীরের খোঁচা গায়ে লাগতেই রেগে ওঠেন রাবণরূপী অভিনেতা। তীর ধনুক ছেড়ে একেবারে মুষ্টিযুদ্ধ শুরু করেন। পরিস্থিতি সামাল দেন আয়োজকেরা। বিষয়টি ততক্ষণে বুঝতে পেরে হাসিতে ফেটে পড়েছেন দর্শকেরাও। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে, আর তা দেখে নানান মন্তব্য ছুড়ে দিয়েছেন নেটিজনরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।